Allahumma inni as'alukal jannah wa a'udzu bika minan nar. Allahumma inni as'alukal jannah wa a'udzu bika minan nar. Allahumma inni as'alukal jannah wa a'udzu bika minan nar. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে তার জন্য জান্নাত দোয়া করে, হে আল্লাহ তাকে তুমি জান্নাত দান করো। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম তার জন্য দোয়া করে, হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। Allahumma inni as'alukal jannah wa a'udzu bika minan nar. Allahumma inni as'alukal jannah wa a'udzu bika minan nar. Allahumma inni as'alukal jannah wa a'udzu bika minan nar. Allahumma ajirni minan nar. Allahumma ajirni minan nar. Allahumma ajirni minan nar. হযরতে মুসলিম ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে বললেন, যখন মাগরিবের নামাজের সালাম ফেরাবে তখন কারো সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাতবার পড়বে। তুমি যদি পড়ো আর ওই রাতেই তুমি যদি মারা যাও তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে। ফজরের নামাজের পরও এই দোয়াটি একই নিয়মে সাতবার পড়বে। যদি তুমি পড়ে থাকো আর ওই দিনেই যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে। Allahumma ajirni minan nar. 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 Allahumma ajirni minan nar.